السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن نبينا محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. حافظوا على الصلوات والصلاة الوسطى، وقوموا لله قانتين. যাবতীয় প্রশংসা মহানবুল আলমীর জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ঠিক আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো সেভাবে সালাত আদায় করো। আমরা সেই রসুলের প্রতি জানাই দরুদ এবং সালাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমার সংক্ষিপ্ত আলোচনায় সালাতের রুকুন এবং ওয়াজিব নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সালাত নামক ইবাদতটা তাকবীরে তাহরিমা দিয়ে যেটা শুরু হয়, সালাম দিয়ে শেষ হয়। পুরো এই সালাতের মধ্যে আমরা অনেকগুলো কাজ করে থাকি, আবার অনেক দোয়া, সোরা, কেরাত, তসবিহ, তাহলিল ইত্যাদি পড়ে থাকি। কিছু কাজ আমরা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে করে থাকি পুরো সালাত জুড়ে, আবার কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা মুখে পড়ে থাকি। তো এই কাজগুলো কিন্তু সব এক পর্যায়ের নয়, সব এক মানের নয়। হ্যাঁ, সবগুলো আল্লাহ রাসূলের নির্দেশিত বিষয় হিসেবে সবই গুরুত্বপূর্ণ। সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে সবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটাকে বোঝার জন্য ওলামায়ে কেরাম, বিশেষ করে ফাকি যারা, তারা এই কাজগুলোকে কয়েক ভাগে ভাগ করেছেন। এটা কেন, তাহলে আমরা বুঝতে পারবো যে সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যে কাজগুলো করি তার গুরুত্ব সবচেয়ে কোনটার বেশি, তারপরে কোনটা, তারপরে কোনটা। আর যদি সেই বিষয়গুলোর কোনোটা বাদ পড়ে, কম বেশি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কী করব। এখানে সাহুসিদ্দার বিষয়টা চলে আসবে। সকালে এই বিষয়ে প্রশ্ন আসছিল, তখন আমি বলেছিলাম বিকেলে হয়তো বা এই বিষয়ে আলোচনায় আসতে পারে, তো সেই বিষয়টাও এখানে চলে আসবে। গতকালকে শেখ আব্দুল নূর মাদানী কথা বলছিলেন ক্রয় বিক্রয়ের উপরে, সেখানে রুকুন কথাটা এসেছে। তো আমি সেই কথাটা আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে চাই। সালাতের যে কর্মকাণ্ডগুলো রয়েছে, যে সমস্ত কথাবার্তা রয়েছে, সোরা, কেরাত, তাসবিহ, তাহলিল রয়েছে, এগুলোকে ওলামায়ে কেরাম প্রধানত তিন ভাগে ভাগ করেছেন। আমরা বিষয়গুলো সবাই বোঝার চেষ্টা করব। আমাদের এর ভিতরে ইনশাআল্লাহ কিছু উপকারী তত্ত্ব থাকবে, যেগুলো আমরা সারা দিন সালাত আদায় করি, প্রতিদিন সালাত আদায় করি, অথচ আমরা অনেকেই বুঝি না যে কোনটা কী, কোনটার গুরুত্ব কতখানি। অনেক সময় যেখানে সহজসাধ্য লাগবে না সেখানেও দেই, অনেক সময় যেখানে সহজসাধ্য দিয়ে কাজ হবে না সেখানেও সহজসাধ্য দেই।
তাহলে আমাদের এই বিষয়গুলো জানতে হবে। তো উলামায়ে কেরাম সালাতের এই কর্মকাণ্ডগুলোকে তিন ভাগে ভাগ করেছেন, একটা হলো রুকন, আর একটা হচ্ছে ওয়াজিব, এরপরে সুন্নাত বা মুস্তাহাব। সালাতের কিছু কাজ আছে যেগুলোকে রুকন বলা হয়, বুঝতে পারছেন? আবার কিছু কাজ আছে যেগুলোকে ওয়াজিব বলা হয়, এর বাইরে কিছু কাজ আছে যেগুলো সুন্নাত বা মুস্তাহাব। আচ্ছা, রুকন কি জিনিস, ওয়াজিব কি জিনিস, সুন্নাত কি জিনিস, আমরা এটা একটু দেখে নেব। রুকন বলতে মনে রাখবেন, যে কোনো ইবাদতে, সেটা সালাতে হোক, যাকাতে হোক, হজ্জে হোক, সিয়ামে হোক, যে কোনো ইবাদতে যখনই রুকন বলা হবে তখন এর অর্থ হচ্ছে যে সেই কাজটা, সেই দোয়াটা, সেই কিরাতটা, সেই তাসবিহটা, সেই তাহলিলটা, তাকবীরটা অবশ্যই অবশ্যই আদায় করতে হবে, এর কোনো বিকল্প নেই। কথা বোঝা গেল কি? রুকন মানে সেই কাজটাকে অবশ্যই করা লাগবে, তার কোনো বিকল্প নেই। আর ওয়াজিব হলো কি? ওয়াজিব হচ্ছে, সেটাও গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা যদি বাদ পড়ে যায় তাহলে সেক্ষেত্রে তার ক্ষতিপূরণ দেওয়া সম্ভব। এটা হলো ওয়াজিব। আর এর বাইরে সুন্নাত বা মুস্তাহাব, যেগুলো ভুল করে বা ইচ্ছাকৃত বাদ পড়ে গেলে ক্ষতিপূরণ দেওয়া লাগে না এবং সালাত হয়ে যায়, সেই ইবাদতটা হয়ে যায়। তাহলে সালাতে এরকম কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো যদি আমরা ঠিক মতো আদায় করতে না পারি তাহলে আমাদের সালাত হবে না, সেগুলোকে আমরা রুকন বলছি। এইগুলো 14টা। সালাতের রুকন কয়টা ভাই? সালাতের রুকন হচ্ছে 14টা। আমরা দেখি সেগুলো কি কি। এর প্রথমটা হচ্ছে আল কিয়াম মা আল কুদরা, শারীরিক সক্ষমতা রয়েছে, আমি আপনি শারীরিকভাবে ফিট রয়েছি, এখন আমাকে আপনাকে অবশ্যই ফরজ সালাত দাঁড়িয়েই আদায় করতে হবে। কথা বুঝতে পেরেছেন? দাঁড়ানো, দাঁড়িয়ে ফরজ সালাত আদায় করা, এটা সালাতের গুরুত্বপূর্ণ রুকন। যদি কারো শারীরিক সক্ষমতা থাকে, দাঁড়াতে পারেন, উনি ফিট, তারপরেও বসে সালাত আদায় করেন ফরজ সালাত, তাহলে তার সালাত হবে না। আমরা অনেক সময় দেখি যে অনেকেই দেখবেন যে সব কিছু ঠিকঠাক করছে, যখন সালাতের সময় হচ্ছে তখন তার অনেক প্রবলেম, কোমরে ব্যথা, হাতে ব্যথা, অনেক ব্যথা, অনেক সমস্যা, তখন হুট করে বসে সালাত আদায় শুরু করে দেন। উনি বুঝতেই পারেন না যে সালাতে, ফরজ সালাতে দাঁড়িয়ে সালাত আদায় করা এটা ফরজ এবং রুকন। কথা বুঝতে পেরেছেন? তাহলে প্রথম রুকন হচ্ছে আমাদেরকে ফরজ সালাতে অবশ্যই দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে, যার সক্ষমতা রয়েছে। এখন যার সক্ষমতা নেই, অসুস্থ, বুড়ো হয়ে গেছেন, অশীতিপর বৃদ্ধ, ঠিকমতো মাজায় কাজ করে না, হাঁটুতে কাজ করে না, যদি এরকমটা অবস্থা হয়, দাঁড়াতে পারছেন না, তাহলে উনি যেভাবে সালাত আদায় করতে পারেন সেভাবে আদায় করবেন, ইনশাআল্লাহ তিনি পূর্ণ নেকি পেয়ে যাবেন। তবে নফল সালাত যখন আমরা আদায় করব তখন সুস্থ মানুষও নফল সালাত চাইলে বসে আদায় করতে পারেন, তবে সেক্ষেত্রে নেকি অর্ধেক হবে। সুস্থ মানুষ নফল সালাত চাইলে বসে আদায় করতে পারেন, তবে নেকি অর্ধেক হবে। সেজন্য আমাদের উচিত হবে, ফরজ হোক নফল হোক, যে কোনো সালাত, আমি শারীরিকভাবে ফিট, তাহলে আমাকে আপনাকে দাঁড়িয়েই সালাত আদায় করতে হবে, ফরজে বিশেষ করে অবশ্যই আদায় করতে হবে, অন্যথায় সালাত আদায় হবে না। এখন মনে করুন একটা লোক এখানে বসে আছেন, হঠাৎ মুয়াজ্জিন ইকামত দেওয়া শুরু করেছেন, তো উনি বসা অবস্থাতেই আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা দেওয়ার পরে তারপরে দাঁড়িয়েছেন। কথা বোঝাতে পারলাম? ইকামত হয়ে গেল, উনি বসেছিলেন, বসা অবস্থায় আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দিয়ে বসা অবস্থায় তারপরে দাঁড়ালেন,
এখন কি ওনার সালাত হবে? সালাত হবে না। কেন সালাত হবে না? কারণ তাকবীরে তাহারিমা ওনাকে যেহেতু সালাতের শুরু, আর শুরুটা দান অবস্থায় দিতে হবে, যেহেতু ওনার শারীরিক সক্ষমতা রয়েছে, যেহেতু উনি করেননি সেহেতু তার সালাত হবে না। এটা হলো প্রথম রুকন, যে সক্ষমতা রয়েছে ফরজ সালাতে দাঁড়িয়েই সালাত আদায় করতে হবে। দুই নম্বর হচ্ছে তাকবীরে তাহারিমা। তাকবীরে তাহারিমা ঠিক হজে এহরাম বাঁধার মতো, হজে এহরাম যখন বাঁধি, ওমরা এহরাম যখন বাঁধি, তখন এহরাম বাঁধার আগে আমার জন্য অনেক কাজ হালাল ছিল, এই এহরাম বাঁধার মাধ্যমে অনেকগুলো কাজ সেগুলোকে এখন আমি নিজের উপরে হারাম করে নিয়েছি, তাই এটাই এহরাম। আগে আমি আতর মাখতে পারতাম, যেহেতু এহরাম বেঁধেছি তাই আমি এখন আর আতর মাখতে পারি না। কথা বুঝতে পেরেছেন? এরকম অনেক কিছু আছে, সেই জন্য এগুলোকে এহরাম বলা হয়। ঠিক সালাতে প্রথম যে তাকবীর আল্লাহু আকবার, এটা হচ্ছে তাকবীরে তাহরিমা। এটাকে তাকবীরে তাহরিমা এই কারণে বলা হয় যে এর মাধ্যমে আপনি আমি একটু আগে আমার আপনার জন্য হালাল ছিল এরকম অনেক বিষয়কে এখন হারাম করে নিয়েছি। আগে আমি ইচ্ছা করলে পানি পান করতে পারতাম, এখন আর পারা যাবে? গল্প করা যাবে? ফোন রিসিভ করা যাবে? যাবে না, এগুলো এখন হারাম। তাই এগুলো হচ্ছে তাকবীরে তাহরিমা। তাহলে তাকবীরে তাহরিমা সালাতের দ্বিতীয় রুকন। অনেক সময় দেখা যায় যে উযু করতে করতে একামাত শুরু হয়ে গেছে, ভাই আমার কি করেছেন, খুব তড়িঘড়ি করে কোনোভাবে উযু শেষ করেই সালাতে গিয়ে এইভাবে রফউল ইয়াদাইন করে দাঁড়িয়ে গেছেন, আল্লাহু আকবার বলেননি, ভুলে গেছেন বেমালুম, তাহলে সালাত হয়নি। আপনার যতদিন এরকম ঘটনা ঘটেছে সালাত হয়নি, কারণ আপনি একটা রুকুন ছেড়ে দিয়েছেন। আর রুকুন ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক, যদি কেউ ছেড়ে দেয় তাহলে তার সালাত হয় না। এরপরে তিন নম্বর রুকুন হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা আপনাকে আমাকে সালাতে পড়াই লাগবে, ইমাম হোক, মুক্তাদি হোক, একাকী হোক, জামাতে থাকুক, বড় হোক, ছোট হোক, ফরজ সালাত হোক, নফল সালাত হোক, কেরাত জোরে হোক, আস্তে হোক, সর্বাবস্থায় সালাতে অবশ্যই সূরা ফাতিহা পড়তেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে অনেকগুলো হাদিস বলেছেন, প্রত্যেকটা পয়েন্টের উপরে অনেকগুলো হাদিস দলিল পেশ করা সম্ভব, যেহেতু সময় বিবেচনা করতে হচ্ছে আমাদেরকে, সে কারণে শুধুমাত্র আমরা ইঙ্গিত দিয়ে যাচ্ছি। তো যাই হোক, সূরা ফাতিহা আমাদেরকে পড়তে হবে, আমি খুব চট করে বলে যাচ্ছি। এরপরে রুকু, রুকু করতে হবে, এটা সালাতের গুরুত্বপূর্ণ আরেকটি রুকন। সালাতে আমাদের অবশ্যই রুকন করতে হবে। যদি এরকম হয়ে যায় যে আপনি সূরা ফাতিহা পড়লেন, তারপরে মনে করেন সূরা ইখলাস পড়লেন, তারপরে ভুলে গেছেন, একদম সরাসরি ডিরেক্ট কোথায় চলে গেছেন, সেজদায় চলে গেছেন, রুকু আপনি বাদ দিয়েছেন, তাহলে সালাত হবে? সালাত হবে না। কেন সালাত হবে না? কারণ আপনি সালাতের একটা রুকুন বাদ দিয়েছেন, যেটা ছেড়ে দিলে সালাত হওয়া কল্পনাও করা যায় না। এরপরে আর রাফউ মিনহু ওয়াল ইতিদাল মিনহু, তারপরে রুকু থেকে ঠিক মতো উঠতে হবে, এটাও সালাতের একটা গুরুত্বপূর্ণ রুকুন। আজকে এখানে আমাদের অনেকের ঘাটতি রয়েছে, রুকু থেকে আমরা ঠিক মতো উঠি না, কোনো মতে মাজার হাড্ডিগুলো একটু সোজা হয়, পূর্ণভাবে আমরা দাঁড়াই না, এরকম আছে না? বেশিরভাগ জায়গায় দেখবেন যখন রুকু থেকে উঠছে তখন রুকু থেকে ঠিক মতো দাঁড়ায় না, মাজা সোজা হয় না, অমনি সেজদায় চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে নিষেধ করেছেন সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে। আল্লাহ রাসূল বলেছেন হাত্তা তা'তাদিলা কায়িমান, একদম সোজা দাঁড়াতে হবে, যাতে করে শরীরের অঙ্গগুলো স্বাভাবিক সব জায়গায় ফিরে যায়। তাহলে এখানে আমাদের ঠিক করতে হবে, রুকু থেকে সোজা দাঁড়ানোর চেষ্টা করতে হবে, অন্যথায় সালাত বাতিল হয়ে যাবে। তারপরে ছয় নম্বর হচ্ছে সাজদা করতে হবে, এবং সাজদায় গিয়ে
সাজদায় যে সাতটা অঙ্গের উপরে সাজদা করতে হবে সেটা আমরা জানি। তাহলে সাজদা সালাতের গুরুত্বপূর্ণ একটা রুকন আমি শর্টলি বলছি। এরপরে আল ইতিদাল মিনহু, সাজদা থেকে আমাদেরকে উঠতে হবে। এবং এখানেও রুকুর মতো আমি বলবো যে এখানেও আমাদের ঠিক মতো বসতে হবে। আজকে বেশিরভাগ জায়গায় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলছি যে দুই সেজদার মাঝখানে সময় দেয় না, প্রথম সেজদা থেকে উঠে ঠিক মতো বসে না, ঠিক না এটা ঠিক মতো বসে না, কোনো মতে আবার ঠোকর দ্বিতীয় সেজদা আছে কি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাত্তা তাতমাইন্না, কোনো কোনো বর্ণনায় আছে হাত্তা তা'তাদিলা জালিসান, সোজা হয়ে বসতে হবে বসার মতো করে। তাহলে এটা হলো আল ইতিদাল মিনাস সাজদা, এইভাবে বসতে হবে এবং এটাও সালাতের গুরুত্বপূর্ণ একটি রুকন। তারপরে আট নম্বর হয়ে গেছে, তারপরে একটু বলছি দুই সেজদার মাঝখানে অবশ্যই আপনাকে আমাকে বসতে হবে। এই জায়গাতে আমরা বেশিরভাগ মানুষ বাংলাদেশে ধরা খাচ্ছি, বেশিরভাগ মানুষ আমরা বসিনি। এক সেজদা দেওয়ার পরে মোটেও আমরা কাল ক্ষেপণের চেষ্টা করি না, আবার দ্বিতীয় সেজদায় চলে যাই। এই বসাও সালাতের রুকুন, সুতরাং বসতেই হবে, অন্যথায় সালাত বাতিল হয়ে যাবে। এরপরে রুকুন হচ্ছে আত্মমানিনাতু ফি জামিইল আরকান, সালাতের যত রুকুন রয়েছে সবগুলো রুকুন আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দরভাবে আদায় করতে হবে। সালাতের যতগুলো রুকুন বলা হলো, যা আসছে প্রত্যেকটা রুকুন ধীরে ধীরে তমানিনা ইতমিনানের সাথে আদায় করতে হবে। এখানে তড়ি ঘড়ি করে পাখির মতো ঠোকর মেরে সালাত আদায় করলে সেই সালাত ফেরেশতাগণ আপনার আমার মুখে ছুঁড়ে তারপরে দিয়ে চলে যাবে, আল্লাহর কাছে যাবে না। তাহলে আমরা দেখলাম প্রত্যেকটা রুকুন আমাদেরকে সুন্দরভাবে আদায় করতে হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে সুন্দরভাবে ধীরস্থিরতার সাথে আদায় করার অর্থ কি। মনে করুন একটা রুকু হচ্ছে রুকু, তাহলে আমি এই রুকু কত সময় থাকলে এই রুকুনকে আমি বলবো যে আমার রুকুনটা ঠিক আছে, আমি ধীরস্থিরতা অবলম্বন করেছি, আমি তাড়াহুড়া করিনি, কতটুকু হলে জানার দরকার আছে না? জানার দরকার আছে। ওলামায়ে কেরাম বলেছেন কমপক্ষে একবার সুবহান রব্বিয়াল আযীম, কমপক্ষে একবার অবশ্যই বলার মতো টাইম আপনাকে দিতে হবে। তিনবার হওয়া উচিত, কমপক্ষে তিনবার হওয়া উচিত, যদি কারো না হয় একবার হয় তাও ইনশাল্লাহ রুকুন আদায় হয়ে যাবে, তবে তিনবার কমপক্ষে আদায় করা উচিত, এরপরে পাঁচবার সাতবার আরও বেশি আদায় করা যায়। ঠিক সেজদাতে আমি কতখানি থাকলে, আধা ঘন্টা, পাঁচ মিনিট, দুই মিনিট, কত সময় থাকলে এটাকে আমি বলবো যে ইতমিনান হয়েছে, এখন আমি ধীরস্থিরতা অবলম্বন করেছি, আমি তাড়াহুড়া করিনি, কত সময় ভাই? এখানেও ঠিক সুবহান রব্বিয়াল আ'লা, কমপক্ষে একবার বলার মতো সময় দিতে হবে, তিনবার হওয়াই উচিত, আর বেশি হলে আরও বেশি ভালো হয়। এরপরে আত-তারতিব, যে রুকুনগুলো বলা হলো এইগুলো ধারাবাহিকতার সাথে আদায় করতে হবে, যেটার পরে যেটা বলা হলো সেটাকে আদায় করতে হবে। মনে করেন একজন রোগী, তার একটা সমস্যা হলো অনেক সময় যদি উনি হাঁটেন তাহলে মাজা বাঁকা করতে পারেন, কিন্তু অনেক সময় দাঁড়িয়ে থাকলে দুই পাঁচ মিনিট দাঁড়িয়ে আছেন, এখন ওনার মাজা বাঁকা করতে অসুবিধা হয়। তো এখন এরকম একজন রোগী সালাতে এসে উনি দেখছেন যে ইমাম দাঁড়িয়ে গেছেন এবং মনে করছেন যে আমি ইমামের আগে দুই রাকাত সালাত আদায় করি, বা ইমাম দাঁড়ায়নি এখন দুই রাকাত উনি তাহিয়াতুল মসজিদ আদায় করবেন। তো এখন উনি কী করলেন, উনি সরাসরি রুকুতে চলে গেলেন। কেন? কারণ উনি যেহেতু হেঁটে এসছেন আর হেঁটে আসার কারণে উনি এখন রুকুটা করতে পারবেন, ওনার কোমরে এখন সমস্যা নেই, কিন্তু খানিক সময় দাঁড়িয়ে কেরাত করলে ওনার কোমরে এত প্রবলেম যে উনি আর রুকুতে যেতে পারবেন না, তাই আগে রুকুর কাজটা সেরে নেবেন। হবে কি ভাই? হবে না। কেন হবে না? কারণ এই যে তারতিব, ধারাবাহিকতা, এটা লঙ্ঘন হয়েছে, একটা রুকুন লঙ্ঘন হয়েছে, সুতরাং ওই সালাত হবে না। এরপরে আত-তাশাহুদুল আখির,
শেষ বৈঠকে, শেষ বৈঠকে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সলাওয়াতু ইলা আখিরি আত-তাশাহুদ, এই যে তাশাহুদ আমরা পড়ি, শেষ বৈঠকের যে তাশাহুদ, এই তাশাহুদ পড়া রুকুন। এরপরে আল জুলুসু লাহু, তাশাহুদ পড়া যেমন রুকুন, ওই তাশাহুদের জন্য বসাও রুকুন। বোঝাতে পারিনি আপনাকে কথাটা? শেষ বৈঠকে আপনি আছেন, এখন শেষ বৈঠকে থেকে আপনি এখন চলে গেছেন একদম যমুনা ফিউচার পার্ক, বৈঠকে আপনি আছেন আর আপনার মনটা চলে গেছে যমুনা ফিউচার পার্ক, কিছুই পড়ছেন না, চুপচাপ বসে আছেন। একটু পরে দেখছেন ইমাম সালাম ফিরিয়েছেন, আপনার তলক নড়েছে, এখন সালাম ফিরিয়ে দিয়েছেন, তাহলে এখন আপনি বসলেন কি বসলেন না? এখন আপনি বসলেন, কিন্তু তাশাহুদ কি পড়েছেন? তাশাহুদ আপনি পড়েননি, তাহলে আপনি এখানে রুকুন ছেড়ে দিয়েছেন, আপনার সালাত হয়নি। তবে যেহেতু বসেছেন, একটা রুকুন আপনি আদায় করেছেন। আবার এরকম হতে পারে যে আপনি শেষ বৈঠকে বসেই সালাম ফিরিয়ে দিয়েছেন, কথা বুঝতে পারছেন? বসেই সালাম ফিরিয়ে দিয়েছেন, তাহলে এখন আপনি তাশাহুদ, শেষ তাশাহুদ আত্তাহিয়াতও ছাড়লেন, আবার এর জন্য যে বসতে হবে এটাও ছাড়লেন, দুইটা রুকুন ছাড়লেন, আপনার সালাত হলো না। এরপরে শেষ বৈঠকে দুরুদে ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা পড়তে হবে, এটা সালাতের গুরুত্বপূর্ণ রুকুন। এবং সবশেষে চোদ্দ নম্বর যে রুকুন, সেটা হচ্ছে এদিকে ডান দিকে এবং বাম দিকে আমাদেরকে সালাম ফেরাতে হবে। এই হলো চোদ্দটা রুকুন, আজকে মুখস্থ করে যাবেন এই চোদ্দটা রুকুন, অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে ঠিক মতো আদায় করতে হবে। যদি ঠিক মতো খেয়াল করে আদায় না করি, তাহলে আমাদের সালাত শুদ্ধ হবে না। এখানে আমাকে, যদিও আমি এখানে সঞ্চালক হিসেবে কাজ করছি, সঞ্চালক সাহেব আমাকে বলেছেন আপনার সময় শেষ, আমার সময় লেখা আছে 35 মিনিট, আমার এখন হয়েছে 19 মিনিট 44 সেকেন্ড, তাহলে এখনও আমার 15 মিনিট বাকি আছে। সেই জন্য আমি ওয়াজিবটা অবশ্যই করতে হয়, আমিও করি, সেজন্য আমার ভাগে হয়তো এটা পড়ে গেছে ভাইরা আমার। তাহলে এই যে 14টা বিষয় মনে রাখবেন, পরবর্তীতে এটা মুখস্থ করে নোট করে রাখবেন। আর 13টা হয়েছে, আমি তাহলে আবার বলি, দাঁড়ানো, তাকবীরে তাহরিমা, সূরা ফাতিহা, রুকু, রুকু থেকে ওঠা, সেজদা করা, সেজদা থেকে ওঠা, দুই সেজদার মাঝখানে বসা, তারপরে ধীরস্থিরতা অবলম্বন করা, এরপরে ধারাবাহিকতা বজায় রাখা, শেষ বৈঠকে তাশাহুদ আত্তাহিয়াতু লিল্লাহি এইটা পড়া, আর ওইটার জন্য বসা, এই হলো 12টা। তারপরে শেষ বৈঠকে সেখানে আমরা দুরুদ ইব্রাহিম পড়ব, এই হলো 13টা, আর দুই দিকে সালাম ফেরানো, এই হলো 14টা। এই 14টা রুকুন আমাদেরকে আদায় করতে হবে। এরপরে শুধু 8টা ওয়াজিব আমি ইঙ্গিত দিয়ে যাচ্ছি, ব্যাখ্যা করব না। তাকবীরে তাহরিমা ছাড়া যতগুলো তাকবীর রয়েছে সবগুলো তাকবীর ওয়াজিব, কথা বুঝতে পেরেছেন? সবগুলো তাকবীর ওয়াজিব। তাহলে এখন যদি কেউ রুকুতে যাওয়ার সময় তাকবীর না দিয়ে রুকুতে যায়, তাহলে তাকে কী করতে হবে? সাহুর সিজদা দিতে হবে, তাই না? আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন করি আগে থেকে, কেউ যদি রুকু না করে সালাত শেষ করে, তাহলে তাকে কী করতে হবে? জি না, হলো না, কেউ রুকুই করেনি, এক রাকাতে রুকুই করেনি, সালাত শেষ, তারপরে একজন বলছে এই তুমি যে রুকু দাওনি, একদম সরাসরি কেরাত থেকে সেজদায় চলে গেছো, তাহলে এখন কী করণীয়? কে বলবে? জি, ওই রাকাত আপনার হয়নি, আর এক রাকাত পূর্ণ করে তারপরে সালাম সেজদা দিয়ে সালাম ফেরাবেন। কিন্তু এখন আপনি তাকবীর না দিয়ে রুকুতে গেছেন, শুধু তাকবীর দেননি, তাই না? তাহলে এখন আপনি কী বাদ দিয়েছেন? একটা ওয়াজিব বাদ দিয়েছেন। পরে আপনার মনে পড়েছে, এখন কি আপনাকে ওই রাকাত আদায় করা লাগবে? লাগবে না। তাহলে কী করতে হবে? সাহু সেজদা দিলে এটা ক্ষতিপূরণ হয়ে যাবে, কারণ এটা ওয়াজিব। তাহলে রুকুন বাদ পড়লে ক্ষতিপূরণ নাই ওইটা আদায় করা পর্যন্ত, আর ওয়াজিব বাদ দিলে ক্ষতিপূরণ আছে। প্রিয় ভাইরা আমার, এরপরে রুকুতে কমপক্ষে একবার
সুবহান রব্বিয়াল আযীম এটা বলতে হবে। তারপরে সামি আল্লাহু লিমান হামিদা, এটা ইমাম এবং একাকি সালাত আদায়কারী তাকে বলতে হবে। এরপরে রব্বানা ওয়ালাকাল হামদ, ইমাম মুক্তাদি সবাইকে এই অংশ বলতে হবে। এরপরে সুবহান রব্বিয়াল আ'লা, এটা এটা বলতে হবে সেজদাতে। তারপরে সেজদা থেকে উঠে রব্বে ফিরিলি, এটা আমাদেরকে বলতে হবে। আর প্রথম বৈঠকে আত্তাহিয়াতু এটা পড়তে হবে, এটাও ওয়াজিব। তাহলে আত্তাহিয়াতু প্রথম বৈঠকে যদি হয় তাহলে ওয়াজিব, আর শেষ বৈঠকে যদি হয় তাহলে রুকুন। তাহলে প্রথম বৈঠকে যদি কারো তাশাহুদ বাদ পড়ে তাহলে তাকে সাহসদা দিলে হয়ে যাবে, আর শেষ বৈঠকে যদি বাদ পড়ে তাহলে সাহসদা দিয়ে কাজ হবে না, ওইটা আবার আদায় করা লাগবে। সবশেষে প্রথম তাশাহুদের জন্য, আত্তাহিয়াতুর জন্য বসা, এই হলো আত্তা ওয়াজিব। প্রিয় ভাইরা আমার, আসুন এগুলোকে খেয়াল করে আমরা চেষ্টা করি আমাদের সালাতগুলোকে ঠিক করে নেওয়ার, ঠিক যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ঠিক সেভাবে আমরা যেন আমাদের সালাতটাকে ঠিক করে নিতে পারি। মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আকুলু ক্বাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।